सलाम सलाम हजार सलाम, सलाम सलाम हजार सलाम, सकल शहीद शरणे ओहो आमार हृदय रेखे जेते चाय तादेर स्मृतिर चरणे। सलाम सलाम हजार सलाम, मायर भाषाय कथा बोलते स्वाधीनशाय पथ चलते, हसि मुखे जारा दिए गेल प्राण सेई स्मृति निये गे जाई गान, तादेर बिजय मरणे आमार हृदय रेखे जेते चाय तादेर स्मृतिर चरणे। सलाम सलाम हजार सलाम भाईर बुके। আমরা সেই 50 বছর থেকে 60 বছর পরে আমরা এই দিবসটি পালন করে আসছি এবং 2010 সালের জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সারা বিশ্বে পালন হয়ে আসছে। দিবস পর্যন্ত আমাদের চলে আসছে যে লম্বাটাই টুকু অনেক স্যাক্রিফাইসের বিনিময়ে আমরা এই ভাষাকে অর্জন করেছি। আসলে একটা ভাষার যে মর্যাদা নির্ভর করে অনেক কিছুর উপরেই। আমার এক শিক্ষক বলেছিলেন যে একটা ভাষা জাপান ফ্রান্স তারা তাদের নিজস্ব ভাষার ক্ষেত্রে তারা এদেরকে আল্টারন্যাশনালিস্ট বলে, তো তারা তাদের ভাষার জন্য তারা অন্য ভাষাকে গ্রহণই করতে চায় না, ইভেন ইংরেজি ভাষাকেও তারা গ্রহণ করে না। স্যার বলছিলেন যে জাপানে গেলে জাপানি ভাষা শিখতে হয়, কিন্তু আমরা বাংলাদেশে জাপান গিয়ে জাপানি ভাষাই শিখি। আমাদের ভাষার উন্নতি হবে তখন যখন আমরা এজ এ হোল আমাদের ভাষার সাথে সাথে অন্যান্য সব কিছুরই উন্নতি হবে, যেটা আমরা সমন্বিত উন্নয়ন বলি। তো সেজন্য ওনার জন্য আসলে আমাদের ব্যক্তি থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক পর্যায়ে এবং জাতিগতভাবে আমরা সবাই যদি ভাষার চেতনা যেটা এটার সাথে সাথে আমাদের যে কর্মক্ষেত্রে আমাদের যে আমাদের যে অবদান দায়িত্ব পালন করা আমাদের যে টিম স্পিরিট আমাদের যে যে দলীয় একটা প্রেরণা এগুলো যখন থাকবে আমাদের ব্যক্তি থেকে শুরু করে সমন্বিত প্রাতিষ্ঠানিক এবং জাতীয় পর্যায়ে, তাহলে আমাদের জাতি একটা উন্নত জাতিতে পরিণত হবে এবং আমরা পুরো দুনিয়াতে আমাদের যে কম্পিটিটিভনেস যেটা আমরা বলি যে প্রতিযোগিতামূলক অবস্থানে আমরা পৌঁছতে পারবো। তো সব মিলায় তাহলে আমাদের বিশ্ব দরবারে আমাদের মান উন্নত হবে। তো আমি আশা করছি আজকের এই জাতীয় দিবস আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আমাদের যে শহীদ দিবস এখান থেকে আমরা এই প্রতিজ্ঞা করতে পারি আমরা আমাদের দেশকে আমাদের প্রতিষ্ঠানকে আমরা যে যে পর্যায়ে আছি আমরা একটু উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি, এর জন্য আমরা সবাই সমন্বিত প্রচেষ্টা চালাব। মহান একুশের চ্যান্সেলর শ্রদ্ধাভাজন ডিসি মহোদয়, প্রখ্যাত স্থপতি যার ছিল আমরা কিছুদিনের মধ্যে দেখতে পাচ্ছি চতুর্দিকে মানমন্দির পরিবেশ তৈরি হচ্ছে, প্রফেসর ডক্টর আজিজুল মাওলা রয়েছেন আমাদের ডিনবৃন্দ, প্রফেসর বৃন্দ, সহকর্মীবৃন্দ, ছাত্র এবং ছাত্রী, বলার বেশি কিছু নাই, সবাই জানি আমরা। একটা কথা আছে নজরুলের একটা কবিতা, আরতির থালা তসবির মালা আসবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা আর যত সব বাজে, মানুষ মানুষের সেবা করতে হবে। 21 ফেব্রুয়ারি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যুবকরা করেছিল, আমার মতো বৃদ্ধরা করে নেই। আমরা যেন 21-এর চেতনা মুক্তিযুদ্ধের চেতনাকে বুকের মধ্যে সবসময় শানিত আঁকড়ে রাখি, সেটাই আজকের দিনে আমাদের খুব অঙ্গীকার। ধন্যবাদ সবাইকে। মেজরিটি লোক বাংলায় কথা হবে, বাংলার ভাষা জাতীয় ভাষা হবে না কেন? জাতীয় ভাষা এখানে আসলে মূল কথাটা আমার অধিকারের ব্যাপার এখানে, এবং এই চেতনার থেকেই কিন্তু আমার শেষ আমরা দেশ স্বাধীন হয়েছে,
সো আমি বলতে পারি দি ফাউন্ডেশন ওয়াজ লেট অ্যাট দ্যাট টাইম ফর দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। তো মূল কথাটা আসলে হলো টু ডিফেন্ড ইয়ার সিভিল রাইটস, টু ডিফেন্ড দি রাইট অফ দি মেজরিটি, টু ডিফেন্ড দি ফান্ডামেন্টাল রাইটস। এবং এই জিনিসটাই আমরা সবসময় আমরা তৎকালীন শাসক যারা ছিল আমাদেরকে দিচ্ছিল না, এবং এটা তো করে আদায় করতে হবে। যুদ্ধ হলো, যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলো। সো এটা হলো হিস্ট্রি। 52 সালে শহীদ হওয়ার পরেই ওখানে শহীদ মনে একটা উঠে আসলাম। আর্কিটেকচারালি আমি বলবো না ইট ওয়াজ এ মাস্টারপিস, বাট এটা এমনই একটা ইম্প্রেশন তৈরি করলো, মানে এখন ওটাই প্রতীক হয়ে গেছে। শহীদ মিনার আমরা করলে সেম জিনিস যেখানে হোক সেখানেই করছি, তাই না? আমরা এখান থেকে আর বের হয়ে আসতে পারছি না, বিকজ ইট ইজ সো মাচ এম্বেডেড ইন আওয়ার সাইকোলজি। আমরা এটাকেই আমাদের কাশা আন্দোলনের প্রতীক হিসেবে নিচ্ছি। আমাদের এখানেও নতুন লাঙ্গিকে শহীদ মিনার হলো, কিন্তু ওই জিনিসটাকে বাদ দিয়ে না মায়ের যে একটা আশীর্বাদ বা রিপ্রেজেন্টেশন ওটাকে ভুল জায়গায় রেখে তারপর বাকিটা ডিজাইন করা হলো।